হ্যালো বন্ধুরা, তো বাড়ি চলে এসেছি আর বাড়িতে এসে তোমাদের সঙ্গে লাইভ করতে বসেছি। বাড়িতে এলে, বাড়িতে আসার পরে না লাইভ করলে বেশ আলো টালো পাওয়া যায়। আর বাপের বাড়িতে তো প্রচুর আলোর প্রবলেম, তোমাদের সঙ্গে একদমই আমি কথা বলতে পারছিলাম না। তো চলো দেখি তোমরা কে কে বসে আছো আমার অপেক্ষায়। রাজু, রাজু হাই বৌদি, হ্যালো কেমন আছো বলো। সো হট লাগছে, থ্যাংক ইউ। আরে বাড়ি চলে এসেছি, এসেই মাত্র লাইভ করার কথা মনে পড়লো, তাই লাইভ করতে বসলাম। বাড়ি আসলাম, ধরে দাদা হয়েছে, কিছু রান্না বান্না করলাম। আমি ভালো, তুমি? আমিও ভালো আছি। তুমি ভালো আছো তো? তা তোমরা সবাই ভালো থাকো। সবাইকে বলি যে সবসময় ভালো থেকো, কেউ খারাপ থাকলে আমার ভালো লাগে না। সত্যি কথা, সবাইকে নিয়েই ভালো থাকতে চাই আমি। গৌরাঙ্গ, আচ্ছা গৌরাঙ্গ, অনেকদিন পরে তুমি এলে, তো তুমি তো আমাকে পুরো ভুলেই গেছো গৌরাঙ্গ। হাই লতা, হ্যালো বলো গৌরাঙ্গ, বলো তুমি কেমন আছো, অনেকদিন পরে এসছো, তো আজকে তুমি বলো আমি শুনি। ঠিক আছে, গৌরাঙ্গ বলছে ভালো আছো গো, ভালো আছি গো। আচ্ছা, সবাইকেই তো বলছি ভালো থাকো। সবাই ভালো না থাকলে আমারও মনটা ভালো থাকবে না, কেন? কেউ খারাপ থাকলে আমার মনটা তো খারাপ লাগবে, কেন কি না? তোমরা হচ্ছে ভালো থাকলেই তো আমাকে সবসময় সাপোর্ট করে যাবে, এটাই হচ্ছে ব্যাপার। ভিডিও করো, ঠিক আছে ঠিক আছে রাজু, তুমি যেটা বললে সেটা করার চেষ্টা তো করবোই অবশ্যই। বাড়ি আসতে এবারে তোমাদের রিকোয়েস্টগুলো একটু একটু রাখতে পারবো, কেন কি না বাপের বাড়িতে হবে না ওটা। আচ্ছা ঠিক আছে, ডিনার হয়ে গেছে গো আমার, ডিনার টিনার করে তোমাদের দাদাভাইকে রান্না করে দিয়েছি, বললাম না রান্না করলাম, তোমাদের দাদাভাই খেলো আমি খেলাম, তারপরে একটু গা হাত পা ধুইলাম, প্রচণ্ড গরম হচ্ছিল তাই জন্যে গা হাত পা ধুয়ে তোমাদের কাছে বসলাম লাইভ। ফোনটা একটু কাঁপছে না গো, ফোনটা পাকার তলে বসে আছি না, পাকাতে ফোন ধরছি, স্ট্যান্ডের উপরে দিয়েছি। আর অরিন্দম, অরিন্দম হাই, ঠিক আছে অরিন্দম, তুমি যেটা বললি সেটা করে নিয়েছি। রাজু, ঠিক আছে অরিন্দম, কি বলছে সবার কমেন্ট করছি, কিন্তু এমন
আমার দাদাভাই এখানে জেগে আছে, বেশি কিছু পড়তে পারছি না, বুঝতে পারি। চিনতে পেরেছো? হ্যাঁ, অরিন্দু চিনতে কেন পারবো না বলো? এই নাইটিতে দারুণ লাগছে, থ্যাংক ইউ। কাল তোমার আসতে পারিনি? আচ্ছা, ওকে, কোনো ব্যাপার নাই, কিন্তু আজকে এসে এটাই আমার কাছে অনেক। তোমরা সবাই ভুলে যেও না, এটুকুনি বলবো যে ভুলে যেও না আমাকে। রাজু কিছু দিচ্ছ, আমি একটা কিছু দিদি তোমার ফিগারটা দারুণ। আচ্ছা, থ্যাংক ইউ। কথা বলবো গৌরাঙ্গ, সেই বলো, তোমরা সবসময় গৌরাঙ্গ বলে, একটা কথা বলো, তোমাকে কখন বলেছি তুমি কথা বলো না আমার সাথে? সবসময় বলি বলো, তুমি তো, তোমরা তো বলবে আমি শুনবো। আমি তো ভুলতে পারবো না। কেন গো ভুলবে কেন? তোমরা তোমরা ভুললে তো হবে না, তোমরা ভুললে তো আমার সত্যি কথা আমার মন ভেঙে যাবে তখন। বাপের বাড়িতে দেখেছো তো তোমরা আমার কত মানে লাইটের জোর ছিল, দাদার বাড়িতে একদমই লাইটের জোর নেই, তো একদম ভূতের মতো দেখাচ্ছিল আমাকে। একটা স্নানের ভিডিও চাই, রিহাই দেবো একদম, তোমাকে আমি বলেছি তো বারবার করে, চোখের মধ্যে চুন ঢুকে যাচ্ছে বারবার। একটু সাবান দিকে চা, অরিন্দম, 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 তুমি যেটা বললে সেটা ওখান থেকে দেখো না। হাই ডার্লিং। আচ্ছা, তুমি কি শুরু করো ডার্লিং দিয়ে? সোমনাথ, সোমনাথ ডার্লিং দিয়ে শুরু করো। আমার রাজু তো সত্যি একটু লালাজ হয়ে যাচ্ছে, খুব লালাজ হয়ে যাচ্ছে। তোমাদেরকে বারবার বলি কিন্তু আমাকে একটু কিন্তু ভালো ভালো করে বলছি যে প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, ঠিক আছে? কেউ কিন্তু এই নয় যে তোমরা লাইভের সময় আসছো আর আমার চ্যানেলটাকে কিন্তু সাপোর্ট করছো না, এটা করো না প্লিজ, আমাকে একটু সাপোর্ট করো, তাহলে দেখবে আরও তোমাদের মনের মতন করে আমি ব্লগটা, তোমাদের মনের মতন করে যাতে আমি ব্লগটা করতে পারি, সেটুকুনি আমার মনে জোর থাক। তোমরাই না জোর দিলে আমার তো তখন ভালোই লাগবে না? না, আমি আচ্ছা তোমার একটা কিস করবো, একটা কিস করে দিই ভালো। আমি তোমার সবসময় সাপোর্ট করবো বৌদি, থ্যাংক ইউ রাজু, থ্যাংক ইউ, জানে তোমাকে আমি থ্যাংক ইউ। তোমার সব কুচু কুচু শোনে শোনার অল বন্ধু, তাহলে কি বলবো তোমাদের, দেও যা হোক তোমরা আমার সম্পর্কে যা হোক তাই হবে। আই লাভ ইউ ডার্লিং, আই লাভ ইউ টু ডার্লিং। রিজু, রিজু ভেরি ভেরি নাইস লুকিং, থ্যাংক ইউ রিজু।
প্রচন্ড গরম চলেছিল গো আজকে। লতা কোথায় কোথায় থেকে কোথায় থাকো না থেকো থেকে বুঝতে পারলাম না কোথায় থেকে। আমি সোনারপুর থাকি, কোথায় থেকে বলছো বলছো যাই হোক, আমি সোনারপুর বাড়ি, আমার বাড়ি সোনারপুর, বেশি দূরে না। গৌরাঙ্গ কি হয়েছে গো, তুমি আমার কমেন্ট পড়ছো না কেন? তোমার কমেন্ট পড়ছি তো আমি। রিজু লতা থাকো, হ্যাঁ আমি সোনারপুরে থাকি গো, আমার বাড়ি সোনারপুর। ভীষণ সুন্দর লাগছে। আচ্ছা থ্যাংক ইউ রিজু। লাইভ এত দেরি করে আসো কেন? আমি আজকে তো ও 12টা বেজে গেছে, তবু তো মাঝে মাঝে একটার সময় আসি গো আমি লাইভ করতে। আমি পিকু বাবু না ঘুমালে আমি একদম লাইভ করতে পারবো না, কেন লাইভ লাইভ করতে বসবো? পিকু বাবু কোথায় ঢোল বাজাবে, কোথায় থালা বাজাবে, এই করতে থাকবে। লাইভ করো বলছি, আচ্ছা ঠিক আছে, তখনও একটা টাইমে পড়তে হবে আমার, বুঝতে পেরেছি তোমাদের জন্য। ইভিনিংয়ে করবো ঠিক আছে, একটা করার চেষ্টা করবো ইভিনিংয়ে, একটা নাইটে করবো ঠিক আছে, দুটো টাইমে করবো, যখন যেটা সময় হবে যার তখন সে লাইভটা জয়েন হয়ে, তাতেই আমি খুশি। কোথায় গেলে সবাই সবাই চট জয়েন হলো না, অনেক দেরি হয়ে গেল গো, 12টা বেজে গেছে না, 12টা 15 হয়ে গেছে, বুঝতেই পারছো। আচ্ছা লাভ 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 করবো গো রাজু, রাজু তোমাকে বলছি বারবার করবো। সুব্রত সুব্রত দাস, হ্যালো বৌদি, হাই সুব্রত, কেমন আছো বলো? আর আমার চ্যানেল আমার লাইফে জয়েন হয়েছে, অনেক থ্যাংক ইউ জানাই, লাইফ ডান। আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমার গৌরাঙ্গ কি বলছে, লতা তুমি ইনস্টারে আমার মেসেজের রিপ্লাই দাওনি কেন? আমি তোমার মানে পাইনি গো মেসেজ, আমি দেখতেই পাইনি তোমার কি রিপ্লাই দেবো, বুঝতেই পারলাম না তুমি কোথায় আছো। সবাই গেলে কুচু কুচুরা সুব্রত কি বলছো, বৌদি তোমার আমি যাচ্ছে যাচ্ছে
বুঝতে পারছি না বৌদি, তোমার আমি দেখা যাচ্ছে তোমার। আচ্ছা আমি ভুল করেছি গো, সরি সরি বৌদি তোমার। আচ্ছা ঠিক আছে, ওটা ভুল করেছি, সরি। যাই হোক, রাজু দত্ত, রাজু কি বলছো? দেবো 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 দেবো, সব কিছুই দেবো, তোমরা একটু ওয়েট করো, একটু ওয়েট করতে হবে, সব কিছুর জন্য একটু ওয়েট করতে হবে, সব কিছু কি তাড়াতাড়ি বললে হয় মনে? তোমরা বলছো আমি একটু একটু করে কিন্তু ধাপে ধাপে এগিয়ে যাচ্ছি, চেষ্টা করছি, তোমরা যেগুলো বলছো। বলছি বৌদি তোমার, বুঝতে পেরেছি, দেখার বুঝতে পেরেছি গো। আচ্ছা রাজু, তোমার জন্য পারফেক্ট, আমার জন্য পারফেক্ট আছে তো, ঠিক আছে, ওকে। কি বলছো সোনা? দেখো লেক লেক, এই তো লেক, এই যে তোমার লাইভে আসিব। আচ্ছা অরিন্দম কি বলছো, শাড়ি পরে ভিডিও করবে? ঠিক আছে, ওটাও দেখা যাক তোমরা যেটা বলছো। হাই বাবু, দাস বাবু, হাই বৌদি, হ্যালো দাস বাবু, ভালো আছো? আমি খুব ভালো আছি, আগে থেকেই বলে দিচ্ছি তোমাকে। থ্যাংক ইউ আমার লাইফে জয়েন হওয়ার জন্য। দাদা কি করছে? দাদাবাবু দাদা হচ্ছে ঘুমাচ্ছে, দাদাকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি তোমাদের সঙ্গে গল্প করতে বসছি, বুঝলে? তোমার ইনস্টার আইডি বলো বৌদি। আমার ইনস্টার আইডি হচ্ছে 3950, লতা মণ্ডল 3950, ঠিক আছে? বিজয়, বিজয় কি বলছো? বৌদি খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ বিজয়। অরিন্দম 90টা একটু, আচ্ছা ঠিক আছে। দাদু এত সুন্দর বউ রেখে কেউ ঘুমায়, কী করবে বলো, সারাদিন পরিশ্রম করে এসে ঘুম তো পাবেই চোখে, বসে দেখি বসে বসে কমেন্ট করবে বলো।
তার তো চাকরি আছে, চাকরিতে যেতেই হবে সকাল হলে। আমাদের তো তা নেই, আমরা বসে বসে তো অনেক আড্ডা মারি, তারপরে নাক ডাকিয়ে ঘুম দি, তারপরে আবার দুপুরবেলায় চান টান করে উঠে ফের নাক ডাকিয়ে ঘুম দি, খেয়ে দিই। তাই হচ্ছে আমাদের সঙ্গে ওদের বসে থাকলে তো হবে না। খেলাধুলা বুঝছো, খেলাধুলা তো করতেই হয় সব মানুষেরই, সব মানুষকেই খেলাধুলা করতে হয়। SMS করবো, আচ্ছা রাজু SMS করো, ঠিক আছে। দাদা কি জব করে? দাদা হচ্ছে সুপারভাইজারের আন্ডারে রয়েছে, কিন্তু অত কিছু আমি জিজ্ঞেস করি না কি কাজ করে না করে। আমাদের মাসের পয়সা এনে দেয়, ওটাই আমার কাছে অনেক, আর কিছু জিজ্ঞেস করি না। কি আন্ডারে সুপারভাইজার আছে আমি জানি না, ঠিক জানো তো, ওটা আছে তোমাদেরকে বলবো আমি। আর যদি বলো যে জানতে চাও তাহলে আমি জিজ্ঞাসা করে রাখবো, সেটাকে আমি তাহলে বলবো। মনে হয় দাদা সেই খেলতে পারে না। না তোমার দাদা ভাই কিন্তু খুব ভালো মানুষ, এটাই হচ্ছে কথা, ওনার অন্য রকমের মানুষ অরিন্দম, ওর মনটা অন্য রকম, ও চাই সবাই সবার নতুন করে বাঁচুক, ওর মতন বাঁচে, আমি আমার মতন বাঁচি। যে যার একটা স্বাধীনতা বলে জিনিস আছে না, তো তাই জন্যই কিছু বলে না। চলো যাকে, এবারে গিয়ে একটু শুয়ে পড়ি। তোমাদের সঙ্গে তো অনেকক্ষণই গল্প করলাম, তোমরাও মনে হচ্ছে বিরক্ত হয়ে গেছো, তাই জন্য আর কেউ কোনো কিছু কথা বলছো না। তাহলে আমি চলেই যাই, কি আমি শুয়ে পড়ি, ঠিক আছে? তোমরাও মনে হচ্ছে বিরক্ত হয়ে গেছো, ওই জন্য আর কথা বলছো না। তো কিছু খেয়েছো? আমরা আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ ভাত, আর আমার হাজবেন্ড হচ্ছে ডিম সিদ্ধ খায় না, ডিম ভাজা খায়। উৎপল, উৎপল অনেকক্ষণ পরে এসছো, উৎপল ভাই, মোদি ভাই বল, মোদিটা আমি নিজেই বলে নিচ্ছি, বলো উৎপল বলো কেমন আছো। সোমনাথ না গো, যাইনি যাইনি, তোমরা তো কথাই বলছো না, তাই জন্যই বলছি। প্রচণ্ড গরম হয়ে গেছে আজকে, কি গরম হয়ে গেছে আজকে, আমার গা ধুয়েছি আবার গরম হয়ে গেছে গাটা। তোমাদের সঙ্গে গল্প করতে আবার আমার গা গরম, এসে চলে গেলে তুমি। তো চলো টাটা, গুড নাইট সবাইকে, জানাই গুড নাইট, ঠিক আছে? আজকের মতন এখানে আমি লাইভটাকে স্টপ করে দিচ্ছি, অনেকটা রাত হয়ে গেছে, তোমরাও বুঝতে পারছি তোমাদের ঘুম পেয়ে গেছে। এই গরমে ডিম খেলে তো আরও গরম হয়ে যাবে, আর তা দাদা ঘুমিয়ে পড়েছে। আর দাদার কি দোষ, দাদা তো ঘুমাতেই হবে, আমার জন্য কি সে বুঝে থাকবে বলো? এক 12টা 12:30 বুঝে তোমাদের সঙ্গে একটু আড্ডা মারি, তারপরে গিয়ে দেখো আমার হাজবেন্ড ঘুম নিচ্ছে।
যাই হোক, সারাদিন পরিশ্রমের পরে শেষ হয়, তাকে ঘুমাতে দিতেই হবে। রাজু, কি হয়েছে রাজু? আমার কমেন্ট পড়ো, তোমার কমেন্ট তো পড়ছি, কিন্তু অনেকক্ষণ কমেন্ট পড়ো না। উৎপল কি বলছো? সব তো 12:30 বাজে, সবে তো 12:30 বাজে। আচ্ছা উৎপল, তো জানোই আমি একটু দেড় তো লাইভ করি, ওই জন্যই তুমি বলছো। কিন্তু আমি আধা ঘন্টা হতে চাই, আমি এসেছি, ঠিক আছে? আমার ঘুম পেয়ে যাচ্ছে, তোমরা কথা বলো না দাদা রাতে তোমাকে। ও গড, বলো রঙ্গ, বলো দাসবাবু। আমি কাঁদি না গো, আমার সবসময় হাসি, আর আমি কাঁদতেই পারি না। আমার বর যতই রাগাক আমি কাঁদতেই পারি না, দুঃখ করলে রেগে থাকি, তখন আরো মানে মাথাটা গরম হয়ে যায়। দুঃখ হলে মানুষের তো কাঁদে, আমার মাথা গরম হয়। উৎপল, তোমারও প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না, আর দাসবাবুরও বগলে কি, বগলে কি সাবান মাখো? আমরা যেটা গায়ে মাখি সেটাই ওখানে মাখো, ওখানে কি স্পেশাল কিছু আর মাখার আছে? কি কথা বলো, ওটা ওটা তো আমি রিপ্লাই দিতে পারছি না, ওটাকে কি বলছো বলো? গৌরাঙ্গ বলছো, লতা আমি তোমার বাড়ি যাব, আসো চলে এসো, সবসময় তোমাদের জন্য আমার দরজা খোলা। সুজয়, হ্যালো, হাই সুজয়, থ্যাংক ইউ আমার লাইফে জয়েন হওয়ার জন্যে, তো কেমন আছো বলো? আমি জানি না গো, আমি ওইসব বুঝি না, মাপতে হবে তাহলে। ভালো, তুমি কেমন?
কেমন আছো? আমি ভালো আছি গো, খুব ভালো আছি সুজন। রাজু বলো, কি বলবো আমি জানি না গো। দাসবাবু কি বলছো, গরম করে কেমন হবে বৌদি? গরম কেমন হবে বৌদি, একটু লাইটে থাকো। আচ্ছা আছি তো, অনেকক্ষণ হয়ে গেল, দেখো আধা ঘন্টা বেশি হয়ে গেছে। বৌদি উৎপল বলছো কি, বৌদি তোমাকে যে বলেছিলাম তুমি কি ভুলে গেলে? কি বলেছিলে গো, যদি বলে দেখো কোনো কিছু ভিডিওর জন্য। আমি হচ্ছে কি বাপের বাড়ি ছিলাম তো, বাড়িতে তো কোনো ভিডিও করতে পারিনি ঠিকঠাক করে, বাড়ি এসেছি। এবারে তোমাদের রিকোয়েস্টগুলো একটু একটু করে রাখবো, কিন্তু তোমরা একটু করে আমাকে মনে করে দিও প্লিজ। দাসবাবু বলতে দাদা তোমাকে না বলো? অবশ্যই দাসবাবু, অবশ্যই কখনো প্লিজ। আচ্ছা ওটা কি বলো তোমাকে, রাজু কিছু মিশু কিছু, রাজু কিছু মিশু উৎপল সাদা শাড়ি সাদা নাইটি পরে স্নান করার আর ভিডিও না থাকে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চেষ্টা করবো আমি। গুড নাইট বৌদি, রাজু গুড নাইট। ঘুমিয়ে পড়ো, আবার সকালবেলায় উঠে আবার অফিস অফিস থাকে তো, সবাইকে বলছি যারা যারা সকালে অফিস থাকে তাদের বলছি সবাইকে গুড নাইট, শুয়ে পড়ো। আমার সঙ্গে বঙ্গ করতে করতে তোমাদেরই ডিস্টার্ব হবে, সকালে উঠতে পারবে না না। আর যারা সকালবেলা ওঠা দরকার নেই তারা তারা আমার সঙ্গে গল্প করে, কত করে দেয় হাত খরচা দাসবাবু? আমার হাত খরচা কিছুই দেয় না গো, আমার বর আমার বর আমাকে হাত খরচা কিছু দেয় না, যা পায় মাস গেলে সবটাই আমার হাতে ধরে দেয়। তাকে মানে সে আমার হাত খরচা বলে যে তোমার হাত খরচা এরম কিছু দেয় না গো। দাঁড়াও, আচ্ছা দাসবাবু উল্টে দাঁড়াও কেন, আমি বসে আছি ভালো লাগছে না, এত ভালো লাগে না বলে আমি পাঁচজন হয় এবং বেশিক্ষণ দাঁড়াতে ভালো লাগে না, বসে বসে গল্প হচ্ছে কি ভালো লাগছে না। গৌরাঙ্গ লতা একটা কথা বলছি, হ্যাঁ বলো। তুমি একটাই কথা করে শুরু যখন স্টার্ট করবে একটা কথা বলবো না বলবো, একটা কথা আমি বলছি তোমরা একটু করে লাইক করে দাও প্লিজ, সবাই মিলে একটু করে লাইক করে দেখি। যারা যারা করছো তো তাদের আর করতে হবে না, যারা করো না এখনো করে দাও। তোমরা লাইক করলে আমার খুব আনন্দ লাগে, এটাই হচ্ছে ওই দিন তো বলেছি বলে বলেছিলে একই কথা আর আজকেও চেষ্টা করবো না গো, চেষ্টা করবো না করে দেখো ঠিক আছে, চেষ্টা করবো না করেই দেখো তো। আমার
বলেছো? ভগবান, এইসব কাদের পালে পড়েছি? আমার তো বৌদি বৌদি করে পাগলই হয়ে যাবে। চলো, অনেকক্ষণ গল্প বলছি, অনেকক্ষণ হয়ে গেছে, এবারে ঘুমাতে হবে। বাড়ি সকালে উঠতে হবে, তোমাদের দাদা ভাই রান্না করতে হবে, অনেক কাজ আছে, বুঝলে? এবারে একটু ঘুম ভেঙে শুয়ে পড়ি। সব টাকা কোন দেয় তখন কেমন লাগে? অবশ্যই ভালো লাগবে, সবারই হাতে টাকা পেলে সবাই মনে করে যে কি আমি তখন রাজা, তাই না? তো আমারও তখন ভালোই লাগে। আর একটা একটা কথা, আচ্ছা ঠিক আছে, পুরোটাই তোমাদের দেখিয়ে দিই, ঠিক আছে? তো চলো, টাটা বাবা, ঘুম পেয়েছে, খুব জোরে ঘুম পেয়েছে, বাই, গুড নাইট।